বন্ধুরা, কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। তো আজকে সকালে আমি টিফিনটা রেডি করতে কিচেনে পৌঁছে গেছি। অলরেডি আমি রুটিটা একটু বানিয়ে রেখেছিলাম, এখনই সেটা ভিডিও করার হয়নি। তো এখন আমি বাঁধাকপি তরকারিটা করে নেব। কড়াতে দুটো তেজপাতা, দুটো কাঁচা লঙ্কা, একটু জিরে ফোড়ন দিয়ে আমি সিদ্ধ বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। মামার বটলগুলো ওয়াশ করতে বসালাম, বটলগুলো প্রতিদিন ধুতে হয়। এবার মামার জন্য গরম জল রেডি করে নিয়েছি, ফ্লাক্সে ঢেলে নিলাম। তো এর মধ্যে আমার তরকারিটা একটু বাকি আছে এখন হতে, তো সেটা রেডি হয়ে গেলে আমি কাপড়গুলো কেচে নেবো, কারণ অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি, তো সেগুলো কাচতে হবে। এদিকে আমার রান্না কমপ্লিট, আমি এবার কাপড় কাচতে বসে গেছি। কাপড়গুলো ভালো করে ধুয়ে নেব, ধুয়ে ছাদে মেলে দেবো। এরপরে মামা আমার উঠে যাবে, তো ওকে আবার স্নান করাতে হবে আমাকে। মেলে দিচ্ছি কাপড়গুলো। তো আমার ঘরের বাকি সব কাজ কমপ্লিট, এবার আমি স্নান করে পুজো করছি। পুজোটা একটু আজ দেরি হয়ে গেল, তো যাই হোক পুজোটা করে নিই। তো আমার পুজো কমপ্লিট। তো পুজোতে শাকের আওয়াজে মাম্মা ঘুম থেকে উঠে গেছে, তো ওর সাথে এবার একটু খেলতে হবে, নইলে মুডটা ঠিক হয় না। ঘুম থেকে উঠেছে, তো একটু না খেললে মুডটা ফ্রেশ হবে না। এবার খাইয়ে আমি ওকে স্নানের জন্য রেডি করবো, তার মাঝখানে আমরা দুজনে টিফিন করে নেবো, কারণ ও অফিস চলে যাবে টিফিন করে। তো এবার আমার টিফিন করবো, তারপর লাঞ্চটা রেডি করবো। তো আজকে বিকালে ও একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে, তো ওই জন্য ও বড়া পাও নিয়ে এসেছে, তো সেটা আমরা খাবো, খেয়ে একটু বেরোবো। তো আজকে একটু মন্দির যাওয়ার ইচ্ছে আছে, তো সেখানেও যাব। আমরা তিনজন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, চলো আজ তোমাদেরকেও মন্দিরটা দেখাবো। এটা হলো দত্তা মন্দির। এই মন্দিরটা খুব সুন্দর, আমাদের বাড়ির পাশেই মন্দিরটা, বেশি দূরে নয়। তো সেখানে আমরা প্রায় আসি, অনেকদিন আসা হয়নি, তো ভাবলাম আজকে তাড়াতাড়ি ফিরেছে তো একটু ঘুরে আসি, ওই জন্য মামাকে নিয়ে এলাম। তো এখানে একটু বসবো, কেননা জায়গাটা তো সুন্দর, বসতে খুব ভালো লাগে, মানে শান্তি জায়গা। তো এখানে একটু বসে তারপরে একটু বেরোবো, একটু বাজারও করার আছে, তো সেটা করে বাড়ি ফিরবো। তো এখানে মামাকে প্রণাম করাচ্ছি, ও বসে আছে। আমরা একটু দেরি হয়ে গেছিলো যেতে, তো ওই জন্য বেশি ভিড়ও ছিল না, আজকে খালি ছিল। অন্য সময় নাহলে ভিড় হয়, কীর্তন হয়, গান বাজনা এসব হয়, তো আজকে সেগুলো হয়ে গেছিলো অলরেডি। তো আমরা এবার একটু বসবো ওখানে, মাম্মা একটু খেলা করবে। তো এদিকে মাম্মা খেলতে শুরু করে দিয়েছে। মন্দির থেকে বেরিয়ে আমরা একটু ফুচকা খেতে এসেছি। ফুচকা খেয়ে আমরা একটু চিকেন দোকানে যাব, চিকেন আর ডিমটা কিনে নেব, কিনে বাড়ি ফিরবো। অলরেডি আমি বাড়িতে রুটিটা করে এসেছিলাম, তো শুধু চিকেনটা গিয়ে বানাবো, তাহলে আমার ডিনার রেডি হয়ে যাবে। চিকেনের মশলাও করে এসেছি, শুধু জাস্ট চিকেনটা বানানো। আমরা ডিমটা আর চিকেনটা নিয়ে নিলাম দোকান থেকে, এবার বাড়ি ফিরছি। তো রাতের রান্না কমপ্লিট। তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লেগেছে। ভালো থেকো, গুড নাইট, টাটা।